আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো। এই যে গাছের মধ্যে সরাসরি অর্কিডটা কিভাবে সেট করতে হয় এটার বেশ কয়েকটা নিয়ম আছে তার মধ্যে সব থেকে যেটা সহজ নিয়ম সেটি আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনারা এই মুহুর্তে যে অর্কিডটি দেখতে পাচ্ছেন আমার সামনে সেটা হচ্ছে ফক্সটেইল এটা হচ্ছে নেটিভ অর্কিড অর্থাৎ আমাদের বাংলাদেশ কিংবা ভারতীয় যে উপমহাদেশ আছে বিভিন্ন জায়গায় এটা আমরা সচরাচর পুরাতন গাছগুলোতে জন্মাতে দেখি তো যাই হোক সেটা ফক্সটেইল হতে পারে কিংবা লোকাল ভ্যান্ডা হতে পারে যেটাই হোক না কেন কেন কিংবা অ্যারাইডাসও হতে পারে কিভাবে আপনারা এটাকে গাছে সরাসরি সেট করবেন প্রথমেই বলে রাখি সব গাছে এটা সেট করাটা উপযুক্ত হবে না এর জন্য আম গাছটা উৎকৃষ্ট অর্থাৎ আমাদের বাসায় যে গাছগুলো থাকে সেগুলোর মধ্যে আম গাছটাতে এটা খুব ভালোভাবে সেট করা যায় এবং খুব সহজেই সেট হয়ে যায় যাই হোক আপনারা জানলেন যে কোন গাছটা উৎকৃষ্ট যদি আম গাছ না থাকে সেই ক্ষেত্রে আপনারা বড়ই গাছ কিংবা করই গাছ থেকে শুরু করে মেহুগুনি গাছেও সেট করতে পারেন ধরে নিলাম বাসায় একটা আম গাছ আছে যেটা করতে হবে প্রথমেই আপনাদেরকে এই যে শিকড়টা দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকেই ফক্সটেইল হোক বা যে কোনো লোকাল অর্কিড হোক যেগুলো আপনারা সংগ্রহ করবেন চেষ্টা করবেন যেন শিকড়টা যথেষ্ট পরিমাণে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনোই শিকড় ছিল না আমার এই গাছটাতে কিন্তু নতুন করে শিকড় এসে গেছে আবার এই গাছটাতে দেখুন অনেক শিকড় ছিল কিন্তু নতুন করে কোনো শিকড় আসেনি বিষয়টি হচ্ছে আপনার সেট করার প্রসেসিংটার উপর আপনারা যেটা করবেন প্রথমে অর্কিডটা নেবেন নেয়ার পর একটু গোড়াটা ভিজিয়ে নেবেন পানিতে ভালো করে ভিজিয়ে নেবেন নেয়ার পর আমি এখানে দেখাচ্ছি এই যে দেখুন এই অংশে অর্কিডটাকে আমি একদম গাছের যে গাটা আছে সেখানে এইভাবে দিয়ে দিয়েছি একদমই অ্যাটাস্ট করে দিয়েছি অ্যাটাস্ট করে দেওয়ার পর নারিকেলের যে ছোবড়া আছে এইটাকে আমি ছোট ছোট করে নিয়েছি অর্থাৎ যতটা সম্ভব একটু চিড়ে চিড়ে এইভাবে মিহি করে নেবেন নেয়ার পর এই যে আমি আগে শুয়ে দিয়েছি অর্কিডটাকে তার উপর নারিকেলের ছোবড়া দিয়েছি ছোবড়া দেওয়ার পর এটাকে আমি টাইট করে বেঁধে দিয়েছি এই যে এরকম প্লাস্টিকের রশি হতে পারে কিংবা পাঠের যে পাটের রশি আছে সেটা দিয়ে আপনারা এইভাবে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে যেন একদমই শিকড়গুলো শুকিয়ে নষ্ট না হয়ে যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কাঁচা আছে কেন আছে কারণটা হচ্ছে আমি চেক করেছি যখনই একদমই শুকিয়ে গেছে তখন আমি হালকা করে পানি স্প্রে করে দিয়েছি অনেকে প্রশ্ন করেন কতদিন পর এটা কতদিন পর সেইটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে প্রতিদিনই যদি একদমই শুকিয়ে যায় তাহলে আপনাদেরকে প্রতিদিনই হালকা করে পানি স্প্রে করতে হবে এই যে দেখুন ফুলও কিন্তু এসেছিল হ্যাঁ ফুলও এসেছিল আর দেখুন যেটা হয়েছে প্রায় মাসখানেকের মধ্যেই এই যে এরকম রুট এসে যাবে অনেক ভালো শিকড় এখানে এসে গেছে এই যে দেখতেই পাচ্ছেন একদম হাইলি রুটেড এই পাশে দেখেন একদমই জড়িয়ে ধরেছে গাছটাকে তার মানে খুব ভালোভাবে এটা এই গাছের মধ্যে সেট হয়ে গেছে তো খুব সহজে এইভাবে আপনারা এটা করতে পারেন আর নারকেল ছোবড়ার বিষয়টা হচ্ছে খুব বেশি দিতে হবে এমনটা না দেখুন এখানে কতগুলো গাছ অনেকগুলো গাছ কিন্তু আমি প্রতিটা গাছের জন্য আলাদা আলাদা করে অনেক পরিমাণে দেইনি সামান্য পরিমাণে দিয়েছি শুধুমাত্র এই যে যে শিকড়গুলো এই গাছটাকে ধরতে পারছে না সেইগুলোর যেন সংস্পর্শে থাকে এতটুকু দিলেই হলো আপনারা জাস্ট এই দুইটা তিনটা নিয়ম ফলো করবেন তাহলেই দেখবেন যে গাছে খুব ভালো হচ্ছে আর সব থেকে বড়ো কথা অর্কিডের জন্য টপ কেনা কিংবা আরও ফার্টিলাইজার কেনা এসবে অনেক টাকা পয়সা খরচ তো সেই দিক থেকে যদি বাসায় গাছ থাকে সেখানে সরাসরি আপনারা এইভাবে সেট করে দিতে পারেন তাতে করে ফুলটাও সাইজে বড় হয় এবং খুব সহজেই কেয়ারও করা যায় আর সব থেকে বড়ো কথা ফুলের সাইজটাও ভালো আসে কালারটাও ভালো আসে এটা প্রমাণিত আমি নিজে দেখেছি আমার বাসায় তো এইভাবে আপনারা অর্কিড গাছে সেট করতে পারেন তো আর কোন কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই মন্তব্য করে জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ